মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষ টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। শুরুতে করোনা ভাইরাস নিয়ে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন, আর প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তবে এবার দুই প্রার্থী ছিলেন সংযত। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের সাথে রিপোর্ট করেছেন এস এম আশরাফ। I am the character of the country is on the ballot. Our character is on the ballot. Look at us closely. Donald Trump এর দিকে তীক্ষ্ণ নজর রাখতে বললেন জো বাইডেন। মরণঘাতী করোনা ভাইরাস মোকাবেলা নিয়ে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা নিয়ে একের পর এক তীর ছুড়ে যাচ্ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী। কিছুটা কোণঠাসা ট্রাম্প তখন ভুল পরিসংখ্যান তুলে ধরে পরাস্ত করতে চান বাইডেনকে। It's China's fault. They kept it from going into the rest of China for the most part. But they didn't keep it from coming out to the world, including Europe and ourselves. You know who I am. You know who he is. You know his character. You know my character. You know our reputations for honor and telling the truth. I am anxious to have this race. ঠান্ডা মেজাজে বাইডেনকে আক্রমণ করে ইউক্রেনে তার ছেলের ব্যবসা নিয়ে অভিযোগ করেন ট্রাম্প। জবাবে ডেমোক্র্যাট প্রার্থী বলেন এই বিতর্ক পরিবারের নয়, আমেরিকার জনগণের। If this is true, then he's a corrupt politician. All right. So don't give me the stuff about how you're this innocent baby. Joe, they're calling you a corrupt politician. জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্নের উত্তরে বাইডেন বলেন তার দেশের রাজনীতিতে যে দেশই প্রভাবিত করার চেষ্টা করবে তিনি নির্বাচিত হলে মূল্য দিতে হবে তাদের। Any country, no matter who it is, that interferes in American elections will pay a price. That Russia has been involved, China has been involved to some degree, and now we learn that Iran is involved. They will pay a price. দেড় ঘন্টার এই বিতর্কে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা, বর্ণবাদ, বেকারত্ব, চীন ও উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক সহ নানা বিষয় নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। এস এম আশরাফ, এটিএন বাংলা।